হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছি। তো দর্শক, প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো আজকের আলোচ্য বিষয় হলো যে সব সম্পদ ধ্বংস হয়। তো আজকে আমরা জেনে নেব কোন ধন সম্পদগুলি ধ্বংস হয়ে যাবে, কোন ধন সম্পদগুলি ধ্বংসপ্রাপ্ত। কোরআন সুন্নাহর আলোকে আমরা জেনে নিব। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি তাদেরকেও ধন্যবাদ। তো আশা করব আজকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم তো দর্শক, আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব যে সব ধন সম্পদ ধ্বংসপ্রাপ্ত হবে, কোন ধন সম্পদগুলি ধ্বংসপ্রাপ্ত হবে, সেই সম্পর্কে আজকে আমরা কোরআন সুন্নাহর আলোকে জেনে নিব। তো চলুন মূল ভিডিও শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দেবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেনি তাদেরকেও ধন্যবাদ। তো আশা করব আজকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন মূল আলোচনা শুরু করি, যেসব ধন সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা আয়েশাত সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা খলাকতু যাকাতু মালান কত্তুম ইল্লা আহলাকতুহু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যখন কোনো ধন সম্পদের যাকাত আদায় না করা হবে এবং তা ধন সম্পদের সাথে একত্রিত হয়ে যাবে তখন তা একত্রীকরণ ধন সম্পদ ধ্বংস করে দিবে। মিশকাত শরীফ। তো আমরা জেনে নিলাম হাদিসটি এবং হাদিসের অর্থে এবার আমরা এই হাদিসের মর্মকথা আমরা জেনে নিব। চলুন মর্মকথাটা দেখে নিই। তো হাদিসের মর্ম অর্থ হলো ধ্বংস করে দেওয়ার অর্থ এটাই নয় যে কেউ যাকাত না দিয়ে যাকাতের অর্থ নিজে ভোগ করলে তার সমস্ত ধন সম্পদ একেবারেই সর্বাবস্থায় বিনষ্ট বা ধ্বংসপ্রাপ্ত হবে। বরং অর্থ এটাই যে যে সম্পদ সে ভোগ করার কোনো অধিকার তার ছিল না এবং যা গরিব মিসকিনদের প্রাপ্য ছিল তা ভোগ বা আত্মসাৎ করে সে নিজের দীন ও ঈমানকে ধ্বংস করে। ইমাম আহমদ বিন হাম্বাল রাদিয়াল্লাহু তাআলা বলেন এমনও দেখা যায় যে ব্যক্তি যাকাতের অর্থ ভোগ করে সে সম্পদের প্রাপ্য, যাকাত বাবদ পাওনা অংশটুকু তার সমস্ত সম্পদ রাজি আক্ষরিক অর্থেই নিমিষেই ধ্বংসের দিকে ধাবিত হয়েছে। তো এই ছিল হাদিসের মূল কথা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এই অনুযায়ী আমরা যেন সকলে আমল করতে পারি এবং আমাদের সম্পদের প্রাপ্য যাকাতটুকু আমরা যেটুকু গরিবের হক মিসকিনদের হক রয়েছে তাদের মাঝে বন্টন করে দিই, তাদের প্রাপ্যটুকু আমরা আত্মসাৎ না করি, আমরা ভোগ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।